আজ আমরা দেখতে চলেছি 2012 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হল দা ওয়াল। এটি মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, যেখানে হঠাৎ করে একটি পুরো গ্রাম অদৃশ্য এক দেয়ালের মধ্যে আটকা পড়েছিল। এরপর সেখানে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যে ঘটনাগুলো আপনার জীবনকেই বদলে দিতে পারে। এই মুভিটি 2013 সালে অস্কারে নমিনেশনের জন্য বাছাই করা হয়েছিল। তবে এই মুভিটিকে কেন অস্কারের জন্য বাছাই করা হয়েছিল সেটা মুভির শেষ পর্যায়ে বুঝতে পারবেন, কারণ মুভিটির শিক্ষা এবং মাধুর্যতা মুভিটিকে অন্য সব মুভির চাইতে আলাদা করে তুলেছে। তাহলে চলুন শুরু করা যাক দা ওয়াল মুভিটির এক্সপ্লেনেশন। আপনি কি জানেন, এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধসহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে? আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতিটি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি, মাঝে মাঝেই কিছু মেডিসিন অনেকগুলো ফার্মেসিতেও খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন আপনি, কারণ যাবতীয় ঔষধ রয়েছে আরোগ্যতে। অ্যাপটি ইনস্টলের সাথে সাথে 40 টাকা বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ইনস্টল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। আর সেক্ষেত্রে বোনাস পেতে KEYA এই কোডটি ব্যবহার করুন অ্যাপটির রেফার বক্সে। তো গল্পটি শুরু হয় গভীর এক জঙ্গলের ছোট্ট একটি বাড়িতে। এখানে আমরা মেরি নামক একজন মহিলাকে দেখতে পাই। মেরি একটি চেয়ারে বসে তার ডায়েরিতে কিছু একটা লিখছে। সে তার ডায়েরিতে আজকের তারিখ লিখতে যাচ্ছিল, কিন্তু আজকে যে কত তারিখ সেটা সে সঠিকভাবে জানে না। এমনকি এখন কত সাল চলছে সেটাও তার জানা নেই। ম্যারি এই বাড়িতে একাই থাকে, কিন্তু তার সঙ্গে কি এমন ঘটেছে যে সে সাল তারিখ কিছুই জানে না, সেটা জানার জন্য আমাদেরকে কয়েক বছর আগে ফিরতে হবে। সালটা ছিল 2016। ম্যারি একদিন তার দুজন বন্ধুর সঙ্গে শহর থেকে অনেক দূরের একটি জায়গাতে ট্রিপে বের হয়েছে। তার একজন বন্ধুর নাম হলো ডেভিড এবং অন্যজনের নাম হলো লুইস। তাদের একটি পোষা কুকুরও ছিল। তাদের কুকুরটির নাম হলো স্প্যারো। ম্যারি প্রথমে স্প্যারোকে তাদের সঙ্গে নিতে চাইছিল না। আসলে ম্যারি পশু পাখিদেরকে পছন্দ করত না, যার কারণে তার কাছে কোনো পোষা প্রাণী নেই। ম্যারি তার বন্ধুদের বাড়িতেই বেড়াতে যাচ্ছে, যেটা কিনা একটি ঘন জঙ্গলে অবস্থিত ছিল। কিন্তু এটা ছিল তার বন্ধুর গ্রামের বাড়ি, যেখানে তারা প্রায় সময়ই সময় কাটাতে আসে। তবে তাদের আসল বাড়ি ছিল শহরে। এরপর কয়েক ঘন্টার মধ্যে তারা সবাই সেখানে পৌঁছে যায়। এখানকার সম্পূর্ণ জায়গাটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। চারিদিকে প্রচুর পরিমাণ গাছপালা রয়েছে, তাছাড়া সেখানে অনেক উঁচু উঁচু পাহাড়ও ছিল। এরপর তারা সবাই মিলে তাদের বাড়িতে প্রবেশ করে। কিছুক্ষণ পর ডেভিড এবং লুইস বাহিরে ঘুরতে বের হচ্ছিল। তখন তারা মেরিকেও তাদের সঙ্গে আসতে বলে, কিন্তু এত জার্নি করার কারণে মেরি অনেক ক্লান্ত ছিল, তাই সে তাদের সঙ্গে যেতে চায় না, বরং সে বাড়িতেই থাকতে চায়। তারা তখন মেরির কাছে তাদের কুকুর স্প্যারোকে রেখে যায়। অর্থাৎ এখন এই বাড়িতে ম্যারি এবং স্প্যারোই রয়েছে। ম্যারি তখন স্প্যারোর সঙ্গে সেখানকার বারান্দায় বসেছিল। হঠাৎ করেই ম্যারি স্প্যারোকে স্পর্শ করতে যায়, কিন্তু স্প্যারো যখনই পেছনে ঘুরে তাকায় তখনই ম্যারি কিছুটা ভয় পেয়ে যায়। যেহেতু ম্যারি পশু পাখিদের সঙ্গে খুব একটা মিশত না, তাই সে তাদেরকে একটু একটু ভয় পেত। ম্যারি তখন সারাদিন তার বন্ধুদের জন্য অপেক্ষা করে, কিন্তু রাত হয়ে যাওয়ার পরও তারা বাড়িতে ফিরছিল না। ম্যারি এতে কিছুটা চিন্তিত হয়ে পড়ে আর সে কোনো মতে সেখানে রাত কাটায়। এরপর সকালবেলা ম্যারি দেখতে পায় ডেভিডরা এখনও বাড়িতে ফেরেনি। এতে তার দুশ্চিন্তা আরও বেড়ে যায়। এরপর সে সিদ্ধান্ত নেয় সে স্প্যারোকে নিয়ে তার বন্ধুদেরকে খুঁজতে যাবে, কারণ স্প্যারো এখানকার সকল রাস্তা চেনে। ম্যারি তখন স্প্যারোর পিছু করতে থাকে। তারা পাহাড়ের কিনারার একটি রাস্তা দিয়ে হাঁটছিল। কিছু দূর যাওয়ার পর মাঝপথে স্প্যারো থেমে যায়, কিন্তু ম্যারি এটা বুঝতে পারছিল না যে মাঝ রাস্তায় স্প্যারো কেন থেমেছে। তাই সে স্প্যারোর কাছে আসে আর দেখতে পায় স্প্যারো তার মাথায় আঘাত পেয়েছে। এরপর ম্যারি নিজেই সামনের দিকে এগোতে থাকে।
আর সে স্প্যারোকে তার পিছু পিছু আসতে বলে, কিন্তু স্প্যারো কিছুতেই সামনের দিকে আসতে চাইছিল না। কিন্তু যখনই মেরি সামনের দিকে চলে আসে, ঠিক তখনই সে একটি অদৃশ্য দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। ম্যারি এতে অনেক অবাক হয়ে যায়। ম্যারি তার সামনে কিছুই দেখতে পাচ্ছিল না, কিন্তু সে তার হাত দিয়ে অনুভব করতে পারছিল যে এখানে একটি দেয়ালের মতো কিছু একটা রয়েছে, যার ফলে সে অপর প্রান্তে যেতে পারছিল না। দেখে এমন মনে হচ্ছিল সেখানে হয়তো কেউ কাচের দেয়াল লাগিয়ে রেখেছে। কিন্তু গতকালই তো ম্যারিরা এই রাস্তা দিয়েই তাদের গাড়ি নিয়ে গিয়েছে, তবে তখন তো এখানে এমন কিছুই ছিল না। ম্যারি এখানে দাঁড়িয়ে দেয়ালটিকে ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। ম্যারি তখন বুঝতে পারে যে স্প্যারো এই দেয়ালটির জন্যই সামনে আসতে চাইছিল না, আর এই দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে সে আঘাত পেয়েছে। ম্যারি প্রায় অনেক সময় ধরে এই দেয়ালটিকে পার হওয়ার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই দেয়ালটি পার হতে পারছিল না। এরপর ম্যারি স্প্যারোকে নিয়ে অন্য একটি রাস্তার দিকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর ম্যারি সেখানে একটি ফার্ম হাউস দেখতে পায়, আর সেই ফার্ম হাউসের মধ্যে দুজন মানুষ ছিল। ম্যারি তখন চিন্তা করে যে সে তাদের কাছে সেই দেয়ালটি সম্পর্কে জানতে চাইবে, তাই সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সে আবারও একটি অদৃশ্য দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। এরপর ম্যারি লক্ষ্য করে দেখে ফার্ম হাউসের মধ্যে যে দুজন মানুষ রয়েছে তারা একদম স্ট্যাচু হয়ে আছে, কারণ তারা বিন্দু মাত্র নড়ছিল না। এদিকে ফার্ম হাউসের মধ্যে একটি কল ছিল, আর সেই কল দিয়ে অনবরত পানি পড়ছে। ম্যারি তখন চিৎকার করে তাদেরকে ডাকতে থাকে, কিন্তু ম্যারির ডাক এই দেয়াল ভেদ করে ভেতরে যাচ্ছিল না। ম্যারি এতে অনেক ভয় পায়। ম্যারি প্রায় অনেক সময় ধরেই সেখানে দাঁড়িয়ে থাকে, কারণ সে দেখতে চাইছিল যে ফার্ম হাউসের মধ্যে থাকা মানুষ দুটো নড়ছে কিনা। কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও সেখানে কিছুই হয় না। ম্যারি তখন স্প্যারোকে নিয়ে বাড়িতে ফিরে আসে। ম্যারি এখানে চিন্তিত হয়ে বারান্দায় বসে থাকে, কিন্তু এখন তার একটি বিষয় ভেবে ভালো লাগছে যে সে একা নয়, স্প্যারো অন্তত তার সঙ্গে রয়েছে। ম্যারি সারাদিন বারান্দায় বসে থাকে। এরপর বিকেল হয়ে গেলে সে আবারও সেই পাহাড়ের রাস্তাতে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল সকালে হয়তো তার কোনো ভুল হয়েছে, অথবা সে হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে, তাই সে সেই জায়গাটিকে চেক করতে চলে যায়। কিন্তু ম্যারি দেখতে পায় এটা তার কোনো স্বপ্ন নয়, সত্যি সত্যি এখানে অদৃশ্য দেয়াল রয়েছে। ম্যারি তখন আবারও বাড়িতে ফিরে আসে। এরপর সন্ধে গড়িয়ে রাত নেমে আসে। ম্যারি কোনো মতে সেখানে চিন্তিত মন নিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করেই ম্যারির ঘুম ভেঙে যায়, আর তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক আতঙ্কিত হয়ে আছে। ম্যারি আসলে একটি স্বপ্ন দেখেছে যেখানে একটি অদৃশ্য দেয়াল তাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। সে চিৎকার করে সেখান থেকে বের হতে চাইছে, কিন্তু তাকে বাঁচাতে সেখানে কেউই আসে না। এমন স্বপ্ন দেখে ম্যারির গলা একদম শুকিয়ে যায়, কারণ তার সঙ্গে তো এমনটা বাস্তবেই ঘটছে। পরের দিন সকালে ম্যারি একটি দূরবীনের সাহায্যে সেই ফার্ম হাউসটিকে দেখতে থাকে। ম্যারি দেখতে পায় সেখানে থাকা মানুষ দুটো এখনো আগের অবস্থায় আছে, অর্থাৎ তারা এখনো স্ট্যাচু হয়ে আছে, আর সেই কল দিয়ে অনবরত পানি পড়ছে। ম্যারির কাছে তখন মনে হয় এই মানুষ দুটো হয়তো এভাবে থাকা অবস্থাতেই মারা গিয়েছে, এমনকি এই গ্রামের সকল মানুষই হয়তো মারা গিয়েছে, কারণ ম্যারি কোথাও কোনো মানুষকে দেখতে পাচ্ছে না। এরপর ম্যারি তার বাড়ির দিকে ফিরে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার কুকুর স্প্যারো অন্যদিকে দৌড়তে শুরু করে। ম্যারিও তখন স্প্যারোর পিছু করতে থাকে। স্প্যারোর সঙ্গে কিছু দূর যাওয়ার পর ম্যারি সেখানে একটি গরু দেখতে পায়। গরুটি তখন ম্যারির দিকে দৌড়ে আসতে থাকে। এতে ম্যারি অনেক ভয় পেয়ে যায়। ম্যারি তো এমনিতেই পশু পাখিদের সঙ্গে খুব একটা মেশে না, তাই সে একটি গরুকেও ভয় পাচ্ছিল। ম্যারি তখন সেখানে অনেক বড় একটি পাথরের পেছনে লুকিয়ে পড়ে, তবে সে লুকিয়ে লুকিয়ে গরুটিকে দেখছিল। কিছুক্ষণ পর ম্যারি বুঝতে পারে যে গরুটি হয়তো তার কোনো ক্ষতি করবে না, সে শুধু শুধুই গরুটিকে ভয় পাচ্ছে। তাই ম্যারি এবার সাহস করে গরুটির কাছে যায়। এরপর সে গরুটিকে সঙ্গে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। ম্যারি তখন গরুটিকে কিছু খাবার খেতে দেয়, এমনকি কিছুক্ষণ পর গরুটির কাছ থেকে সে নিজের খাওয়ার মতো দুধও পায়। ম্যারি এতে অনেক খুশি হয়ে যায়। ম্যারির এখানে গরুটির উপর অদ্ভুত এক ধরনের মায়া কাজ করছিল, যেটা এর আগে সে কোনোদিন অনুভব করেনি। আর এটা যেহেতু একটি গাভী ছিল, ম্যারি তাই এটার নাম বেলা রাখে। ম্যারি বুঝতে পারে বেলা আসলে প্রেগন্যান্ট, সে খুব শীঘ্রই একটি বাচ্চার জন্ম দেবে, তাই তাকে এখন বেলার খেয়াল রাখতে হবে। এসব কথা চিন্তা করেই সেদিন ম্যারির রাত কেটে যায়।
এরপর সকাল হয়ে গেলে ম্যারি তাদের গাড়িটিকে নিয়ে সেই পাহাড়ের রাস্তায় চলে যায় যেখানে অদৃশ্য দেয়াল রয়েছে। ম্যারি আসলে তার গাড়িটির সাহায্যে সেই দেয়ালটিকে ভাঙতে চাইছে। তো ম্যারি সেই দেয়ালের পেছনে একটি গাড়ি দেখতে পায় আর সঙ্গে সঙ্গে সে গাড়িটির কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেই দেয়ালের সঙ্গে তার গাড়িটির ধাক্কা লাগে, ফলে তার গাড়ির সামনের অংশ ভেঙে একদম চুরমার হয়ে যায়। ম্যারিও এখানে তার মাথায় অনেক আঘাত পেয়েছিল। এরপর ম্যারি তার গাড়ি থেকে বের হয়ে সেই দেয়ালের কাছে আসে। ম্যারি বুঝতে পারে যে এই দেয়ালটি এখানে এখনো রয়েছে। ম্যারি এতে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। এরপর ম্যারি তার বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে প্রচণ্ড কাঁদে। আসলে ম্যারির কাছে মনে হচ্ছিল যে সে হয়তো আর কখনোই এখান থেকে বের হতে পারবে না। ম্যারি অনেক ভেঙে পড়েছিল, এমনকি তার মনে অনেক অদ্ভুত অদ্ভুত চিন্তা আসছিল। সে ভাবছিল সে কি এখন আত্মহত্যা করবে নাকি এভাবে এখানে একা একাই বাঁচবে। অনেক চিন্তা ভাবনা করে ম্যারি সিদ্ধান্ত নেয় যে আত্মহত্যা করাটা তার বোকামি হবে, তাই তাকে এখানে সার্ভাইভ করতে হবে। কোনো না কোনো দিন তো এই দেয়াল ভাঙবেই, হয়তো তখন সে এখান থেকে বের হতে পারবে। তাছাড়া সে তো একা নয়, তার সঙ্গে তো এখন বেলা এবং স্প্যারোও রয়েছে। ম্যারির আসলে এখন তাদের জন্য চিন্তা হচ্ছে, অথচ সে একসময় পশু পাখিদেরকে ভালোই বাসত না। তো পরের দিন সকাল থেকে ম্যারি এখানে থাকার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হতে থাকে। ম্যারি চিন্তা করে যে গরমকালে সে তো চাষাবাদ করেই কোনো মতে তার খাবারের ব্যবস্থা করতে পারবে, কিন্তু শীতকালে এখানে চাষাবাদ করা সম্ভব নয়, তাই এখন থেকেই তাকে খাবারের ব্যবস্থা করতে হবে। তো ম্যারি যেই ঘরটিতে থাকতো সেখানে সে কিছু আলু খুঁজে পায় আর সে প্রথমে সেই আলুর সাহায্যেই চাষাবাদ শুরু করে। তো তার এখন আর খাবারের তেমন একটা চিন্তা ছিল না আর সে নিজেও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল, অর্থাৎ এই পরিবেশের সাথে সে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছিল। ম্যারি প্রতিদিন একটি ডায়েরিতে তার এখানে কাটানো সময়গুলোর ব্যাপারে লিখত। তো এভাবে করেই প্রায় বেশ কয়েক মাস কেটে যায়। এখন এখানকার আবহাওয়া অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, গ্রীষ্মকাল পেরিয়ে এখন বর্ষাকাল চলছে, তাই বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এদিকে ম্যারি সেই বাড়িতে থাকা একটি ক্যালেন্ডারে প্রত্যেকটি দিনকে মার্ক করে রাখে, যাতে করে সে এটা বুঝতে পারে যে এখন কত তারিখ অথবা কি মাস চলছে। এরপর ম্যারি বাহির থেকে একটি বিড়ালের আওয়াজ শুনতে পায় আর সে যখন এটা চেক করার জন্য বাহিরে তাকায় তখন সে তার দরজার সামনে একটি বিড়াল দেখতে পায়। বিড়ালটি এখানে বসে বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছিল আর এটা দেখে ম্যারির অনেক মায়া হয়, তাই ম্যারি বিড়ালটিকে তার সঙ্গে করে বাড়ির ভেতরে নিয়ে আসে। এখন ম্যারির সঙ্গে আরও একজন নতুন সদস্য যোগ হলো। এদিকে স্প্যারো এখন ম্যারির অনেক আপন হয়ে উঠেছিল। ম্যারির কাছে এখন সে শুধু একটি প্রাণী নয়, বরং তার সবচাইতে কাছের বন্ধু। তাই ম্যারি যখনই স্প্যারোর দিকে তাকায় তখন নিজের অজান্তেই তার মুখে একটি প্রশান্তির হাসি ফুটে ওঠে। তো ম্যারি এতদিন তার জন্য যেই খাবার সংগ্রহ করেছিল সেই খাবারগুলো এখন প্রায় শেষের দিকে, তাই সে এখন এখানে সার্ভাইভ করার জন্য শিকার করার পরিকল্পনা করে। যদিও সে এটা করতে চাইছিল না, কিন্তু সার্ভাইভ করার জন্য তাকে এটা করতেই হবে। তবে সে এতে খুব একটা দক্ষ ছিল না, তাই তার শিকার করতে অনেক সমস্যা হতো। এরপর ম্যারি সেদিন স্প্যারোকে তার সঙ্গে নিয়ে একটু ঘুরে বেড়ানোর জন্য সেখানকার একটি পাহাড়ে চলে যায় আর কিছু দূর যাওয়ার পর সে সেখানে ছোট্ট একটি বাড়ি দেখতে পায়। তবে সেই বাড়িটিতে কোনো মানুষ ছিল না। ম্যারি তখন সেই বাড়িটির মধ্য থেকে তার প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নেয় যেগুলোর সাহায্যে সে সার্ভাইভ করতে পারবে। এরপর ম্যারি বাড়িটির ঠিক কিছুটা দূরে বিশাল বড় একটি পাথর দেখতে পায়। সে তখন স্প্যারোকে নিয়ে সেখানে বসে পড়ে। ম্যারি এখানে তার সঙ্গে একটি দূরবীন এনেছিল আর এই দূরবীনটি সে সেই বাড়ির মধ্য থেকে পেয়েছে। সে তখন তার দূরবীনটির সাহায্যে চারিপাশে সবকিছু দেখতে শুরু করে। সে আসলে এটা দেখতে চাইছিল যে আশেপাশে কোনো মানুষ আছে কিনা, কিন্তু কোথাও কোনো মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না। এরপর ম্যারি সেখানে বিশ্রাম নেয়ার জন্য সেই পাথরটির উপর শুয়ে পড়ে আর ঠিক তখনই আকাশের মেঘ সরে গিয়ে চারিদিকে মৃদু সোনালী রোদ ছড়িয়ে পড়ে। ম্যারি এখানে অদ্ভুত এক ধরনের শান্তি অনুভব করছিল। প্রকৃতির সাথে তার যেন গভীর এক মায়া তৈরি হয়েছে। গাছপালা সবুজ রং, চারিদিকে হালকা মৃদু বাতাস, আশেপাশে অদ্ভুত এক ধরনের নিস্তব্ধতা, এই প্রকৃতি যেন শুধু তারই জন্য। ম্যারি তার জীবনে এই প্রথমবার প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য অনুভব করতে পারছে। আকাশে উড়ে যাওয়া পাখির কিচিরমিচির তার মনে যেন মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। ম্যারির কাছে এখন মনে হচ্ছে সে তার সারা জীবন এখানেই পার করতে পারবে। এমন সময় ম্যারির বেলার কথা মনে পড়ে, কারণ এই সময় সে বেলাকে খাবার খেতে দেয়, তাই ম্যারি তখন স্প্যারোকে নিয়ে
তাড়াতাড়ি করে তার বাড়িতে ফিরে আসে। এভাবে করেই এখানে ম্যারির দিন কাটতে থাকে। আর সময় যত পার হয়ে যাচ্ছিল, ম্যারি এই প্রকৃতিকে আরো বেশি আপন করে নিচ্ছিল। এমনকি সে এখন সঠিকভাবে শিকার করাও শিখে গিয়েছে। কিন্তু পশু পাখিদেরকে শিকার করতে ম্যারির একদমই ভালো লাগতো না, তবে বেঁচে থাকার জন্য তো এটা তাকে করতেই হবে। এদিকে ম্যারি যেদিন পশু পাখি শিকার করত, সেদিন রাতে সে ঠিক মতো ঘুমোতে পারত না, কারণ ম্যারি এখন পশু পাখিদেরকে অনেক ভালোবাসে। একদিন সকালবেলা ম্যারি যখন ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পায় তার বিড়ালটির একটি বাচ্চা হয়েছে। আর এই বাচ্চাটি ছিল ধবধবে সাদা রঙের, যেটা কিনা মুক্তোর মতো জলজল করছিল। তাই ম্যারি এই বাচ্চাটির নাম মতি রাখে। মতিকে পেয়ে ম্যারি অনেক খুশি ছিল, কারণ তার একাকিত্বের এই জীবনে এরাই তো ম্যারির সম্বল। এরপর ধীরে ধীরে এপ্রিল মাস চলে আসে, যেটা ছিল গ্রীষ্মকাল। তাই ম্যারি আবারও সেখানে চাষাবাদের জন্য ঘাস কেটে চাষের জমি পরিষ্কার করছিল। তবে এখানে কাজ করতে গিয়ে ম্যারির দুই হাতে ফোসকা পড়ে গিয়েছিল। তাই ম্যারির সম্পূর্ণ মাঠ পরিষ্কার করতে প্রায় 3 সপ্তাহ সময় লেগে যায়। এরপর ম্যারি চাষাবাদ করে তার জন্য সারা বছরের খাবার সংগ্রহ করে, আর ঘাসগুলো সে সংগ্রহ করে তার গরু বেলার জন্য। এরপর দেখতে দেখতে সেখানে অক্টোবর মাস চলে আসে, যেটা ছিল প্রচণ্ড ঠান্ডার সময়। আর এই সময় এখানে বরফ পড়ে, তাই বেলা এখন সবাইকে নিয়ে ঘরের মধ্যেই থাকে। কিন্তু হঠাৎ করেই একদিন বেলা তার বাড়িতে মতিকে খুঁজে পাচ্ছিল না। ম্যারি এতে অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ বাহিরে এখন প্রচণ্ড ঠান্ডা, আর মতি যদি কোনো মতে এখন বাহিরে যায় তাহলে হয়তো সে বাঁচতে পারবে না। তাই ম্যারি আর দেরি না করে একটি হারিকেন নিয়ে মতিকে খুঁজতে চলে যায়। ম্যারি আশেপাশের সমস্ত জায়গাতে মতিকে খোঁজে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। এদিকে চারিদিকে অনেক ঠান্ডা বাতাস বইছিল, যার কারণে ম্যারি আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই ম্যারি তার বাড়ি থেকে একটু দূরের রাস্তায় মতিকে পড়ে থাকতে দেখে। মতি আসলে অতিরিক্ত ঠান্ডায় মারা গিয়েছে। এটা দেখে ম্যারি প্রচণ্ড কষ্ট পায়, কারণ ম্যারির কাছে মতি ছিল তার সন্তানের মতো। তো ম্যারি সেখানে মতির কাছে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। এরপর সে নিজেকে সামলে নিয়ে মতিকে সেখানেই দাফন করে দেয়। ম্যারির জন্য এটা প্রথম অভিজ্ঞতা ছিল যে সে তার জীবনের প্রিয় কাউকে তার চোখের সামনেই মরতে দেখেছে। তো এরপর থেকেই বেলার মতির জন্য অনেক মন খারাপ থাকত। সে তখন তার মন খারাপের সময়ে সেই ডায়েরিতে তার সমস্ত মনের কথা লিখত। মাঝে মধ্যে আবার ম্যারি বাহিরে হাঁটতে আসত। আর এটা যেহেতু অক্টোবর মাস ছিল, তাই চারিপাশে একদম বরফে ঢেকে গিয়েছে। তবে এই বরফে ঢাকা প্রকৃতির সৌন্দর্য আবার আলাদা ধরনের ছিল। ম্যারির কাছে এই প্রকৃতিকে অনেক নিষ্পাপ মনে হচ্ছিল। ম্যারি এখানে চিন্তা করে, সৃষ্টিকর্তা আসলে প্রকৃতিকে এতটাই সৌন্দর্য দিয়েছেন যে সেটা যেই অবস্থাতেই থাকুক, তার প্রত্যেকটি রূপে আলাদা আলাদা মাধুর্যতা আছে। তো এভাবে করে আবার জানুয়ারি মাস চলে আসে। আর হঠাৎ করেই একদিন ম্যারির গরু বেলা খুব সুন্দর একটি বাচ্চার জন্ম দেয়। আর এই বাচ্চাটির জন্য ম্যারি এখন মতিকে অনেকটা ভুলতে পেরেছে। ম্যারির এখন তার সকল প্রাণীদের সঙ্গে খুব সুন্দরভাবে দিন কাটছিল। তো এভাবে করে যখন মে মাস চলে আসে, তখন সেখানে প্রচণ্ড গরম পড়ে, কারণ এখন গ্রীষ্মকাল চলছে। আর এখানে ম্যারির তার সেই সময়টির কথা মনে পড়ে যায়, গত বছর যখন সে স্প্যারোকে নিয়ে পাহাড়ের পাশে থাকা সেই বাড়িটিতে গিয়েছিল, আর সেখানকার সৌন্দর্য তাকে মুগ্ধ করেছিল। তাই ম্যারি এখন সিদ্ধান্ত নেয় যে সে তার সকল প্রাণীদেরকে নিয়ে পাহাড়ের পাশে থাকা সেই বাড়িটিতে যাবে, আর সম্পূর্ণ গ্রীষ্মকাল সে সেখানেই কাটাবে। ম্যারি তখন তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে সেই পাহাড়ের পাশে থাকা বাড়িটিতে চলে যায়। সেই পাহাড়টি এখনও ঠিক ততটাই সুন্দর ছিল যতটা ম্যারি গত বছর অনুভব করেছিল। ম্যারি যেন এখানে আবারও নতুন করে সবকিছু দেখছে। এখানকার গাছপালা, লতাপাতা সবকিছু একদম আগের মতোই সতেজ রয়েছে। আবার এখানে যখন রাত হয়ে যেত, তখন সম্পূর্ণ আকাশ জুড়ে যেন তারাদের মেলা বসত। ম্যারি প্রতিদিন স্প্যারোকে নিয়ে আকাশের এই সৌন্দর্য উপভোগ করত। ম্যারির কাছে এখন মনে হতো যে এই প্রকৃতি যেন শুধু তার জন্যই সাজে, এই সবকিছুই যেন তার নিজের, কারণ এখন তো এখানে শুধুমাত্র তারই রাজত্ব। আসলে শহরে ইটপাথর এবং মানুষের ভিড়ে থাকতে থাকতে ম্যারি কখনো নিজেকে এতটা কাছ থেকে জানার সুযোগই পায়নি। কিন্তু আজকে সে যেই পরিস্থিতিতে রয়েছে, সেটাই হয়তো তার সত্যিকারের পরিচয়। ম্যারি যখন দূর আকাশে তাকাত, তখন তার মনে হতো আকাশ থেকে সমস্ত মেঘ মাটিতে এসে পড়ছে, আর মেঘগুলো হয়তো তাকে ছুঁয়ে দেখতে চাইছে।
এই ছোট ছোট অনুভূতিগুলো ছিল যেন এক ধরনের স্বর্গীয় অনুভূতি। ম্যারি এখন অনেকটাই বদলে গিয়েছে, তার ভেতরে আর কোনো আক্ষেপ ছিল না, সে যেন পৃথিবীর আসল শান্তি পেয়ে গিয়েছে। তো এই পাহাড়ে থাকতে থাকতে আবারও অক্টোবর মাস চলে আসে, অর্থাৎ এটা হলো শীতকাল। তবে শীতকালে আবার ম্যারির তার আগের বাড়িতেই ভালো লাগে, তাই ম্যারি তখন তার সব প্রাণীদেরকে নিয়ে আবারও তার আগের বাড়িতে ফিরে আসে। আর এখানে এসে ম্যারি তার সেই ডায়েরিতে সেই পাহাড়ের বাড়িতে কাটানো সমস্ত মুহূর্তগুলো সম্পর্কে লিখছিল। শীতকালে এভাবেই ম্যারির সময় কাটে। আর গরম চলে আসলে ম্যারি চাষাবাদ করে তার সারা বছরের খাবার সংগ্রহ করে, এমনকি সে রান্না করার জন্য বিভিন্ন গাছ থেকে এ সময় লাকড়ির ব্যবস্থা করে রাখে। তো একদিন ম্যারি যখন তার জানালার কাছে দাঁড়িয়েছিল, তখন সে একটি গাছের ডালে সাদা রঙের একটি কাক দেখতে পায়। আর কাকটিকে দেখে ম্যারির কাছে মনে হচ্ছিল যে কাকটির গায়ের রং সাদা হওয়ার কারণে তাকে হয়তো কাকদের দল থেকে বের করে দেয়া হয়েছে। কারণ এই কাকটি যেই গাছটিতে বসেছিল সেই গাছটির পাশের গাছের ডালে এক ঝাঁক কালো রঙের কাক বসেছিল, তাই এই সাদা কাকটির জন্য ম্যারির অনেক মায়া হয়। ম্যারি তখন কাকটিকে কিছু খাবার খেতে দেয়, কারণ তার মতো এই কাকটিও অনেক একা। আর ম্যারি তো এটা খুব ভালো করেই জানে যে একা থাকার যন্ত্রণা কতটা কষ্টের। একদিন ম্যারি স্প্যারোর সঙ্গে একটি গাছের নিচে বসেছিল, আর স্প্যারোর দিকে তাকিয়ে ম্যারির অনেক চিন্তা হচ্ছিল। সে মনে মনে ভাবছিল তার যদি কিছু হয়ে যায় তাহলে স্প্যারোকে কে দেখবে, বেলাকেই বা কে খাবার খেতে দেবে। ম্যারির আসলে এখন সমস্ত চিন্তা তার প্রাণীদেরকে নিয়েছিল, কারণ এই প্রাণীগুলোই তো এখন তার কাছে সবকিছু। তবে ম্যারি কিন্তু এখন সেই দেয়ালের কথা প্রায় ভুলেই গিয়েছে, তার এটা জানার কোনো আগ্রহই নেই যে এই দেয়ালটিকে এখনো সেখানে আছে নাকি সেখান থেকে সরে গিয়েছে। ম্যারি তো তার বাকিটা জীবন এখানেই কাটাতে চায়, কারণ এই প্রকৃতি এবং প্রাণীগুলো তাকে যা দিতে পেরেছে সেটা মানুষ কখনোই তাকে দিতে পারবে না। ম্যারি তার জীবনে কিছু পাক আর না পাক, কিন্তু সে কিছু অবুঝ প্রাণীর নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছে। কিছুক্ষণ পর ম্যারি স্প্যারোকে নিয়ে জঙ্গল থেকে তার বাড়ির দিকে ফিরছিল, কিন্তু সে যখন তার বাড়ির কাছে চলে আসে ঠিক তখনই সে দেখতে পায় তার গরুর বাছুরকে একজন ব্যক্তি কুড়াল দিয়ে মারছিল। ম্যারি এতে যেন একদম পাগলের মতো হয়ে যায়, সে এখানে কি করবে কিছু বুঝতে পারছিল না। এদিকে স্প্যারো সেই লোকটির হাত থেকে বাছুরটিকে বাঁচাতে যায়, অন্যদিকে বাড়ির ভেতর থেকে ম্যারি তার বন্দুক নিয়ে আসে, কিন্তু এখানে এসে সে দেখতে পায় লোকটি স্প্যারোকেও মেরে ফেলেছে। ম্যারি এতে প্রচণ্ড রেগে যায়, আর সে কোনো উপায় না পেয়ে লোকটির মাথায় গুলি করে দেয়, এমনকি সে পাহাড় থেকে ধাক্কা দিয়ে লোকটিকে ফেলে দেয়। তবে স্প্যারো যেহেতু এখন মারা গিয়েছে তাই ম্যারি এতে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, কারণ স্প্যারো ছিল তার সবচাইতে কাছের বন্ধু, যে কিনা সারাদিনই তার সঙ্গেই থাকত। তাই ম্যারি কিছুতেই স্প্যারোর মৃত্যু মেনে নিতে পারছিল না, কিন্তু বাস্তবতা তো তাকে মানতেই হবে। তাই ম্যারি তখন স্প্যারোকে মতির পাশে দাফন করে দেয়। এখন ম্যারির একমাত্র সঙ্গী ছিল তার গরু বেলা। এরপর ম্যারি বেলার সঙ্গে তার নতুন জীবন শুরু করে। এভাবে করে আবার যখন শীতকাল চলে আসে তখন অবসর সময়ে ম্যারি তার ডায়েরি লিখতে বসে। ম্যারি তার ডায়েরিতে এবার মতি, স্প্যারো এবং সেই বিড়ালটির কথা লেখে যাদেরকে সে হারিয়ে ফেলেছে। সেই সাথে ম্যারি এখানে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায়, কারণ সৃষ্টিকর্তা যদি তাকে এই দেয়ালের মধ্যে আবদ্ধ করে না দিত তাহলে সে তার জীবনের আসল মানে কখনোই বুঝত না। এভাবে করেই ম্যারির ডায়েরির শেষ পাতাটিও ফুরিয়ে যায়। ম্যারি তখন তার ঘরের জানালার কাছে আসে, আর সে মনে মনে ভাবে জীবন নিয়ে কখনো আফসোস করে লাভ নেই, কারণ সে তার জীবন থেকে যাদেরকে হারিয়ে ফেলেছে তাদের মতো করে সেও একদিন এই পৃথিবী থেকে বিদায় নেবে। জন্ম ও মৃত্যু এর মাঝখানে আবার নানা ধরনের ঘটনা, মানুষ এবং প্রাণী উভয়কেই মৃত্যুবরণ করতে হয়, আর এটাই তো প্রকৃতির নিয়ম। যদিও এই মুভির গল্পটি এখানেই শেষ, তবে কিছু গল্প শেষ হয়েও যেন শেষ হয় না, আর এটাই হওয়া উচিত, কারণ এই গল্পগুলো তো আমাদের জীবনের মতোই বয়ে চলে, যার কোনো শেষ নেই। আর আমরা এই মুভিটিতে যেই দেয়ালটিকে দেখেছি, মানুষের জীবনে এই দেয়ালটির বিশেষ একটি ভূমিকা রয়েছে। আমাদের প্রত্যেকেরই ভেতর এমনই একটি অদৃশ্য দেয়াল আছে যেটাকে আমরা দেখতে পাই না, আর এই দেয়ালটি আমাদের নিজেদেরকে নিজের কাছ থেকেই দূরে রাখে। সমাজের নিয়মকানুন, বাধা বিপত্তি, চারিদিকে নানা ধরনের সমস্যা, কার কয়টা বাড়ি হবে, কয়টা গাড়ি হবে, এমনকি কে কত টাকার মালিক হতে পারবে, এসব কিছুর চিন্তায় মানুষ তার নিজের অস্তিত্বকেই ভুলে যায়, যার ফলে মানুষের অনেক টাকা থাকা সত্ত্বেও তাদের মনে কোনো ধরনের শান্তি থাকে না। আর এসব কিছু
কিছুর পেছনে মানুষের পুরো জীবন শেষ হয়ে যায়। এর মাঝে মানুষ কখনোই তার নিজেকে অনুভব করার সময়টাই পায় না। তবে মানুষ যদি দুনিয়া থেকে নিজেকেই আলাদা করে ফেলে আর মানুষের মাথায় সমাজ অথবা টাকা পয়সার কোনো চিন্তাই না থাকে, মানুষের পুরোটা সময় যদি হয় তার নিজের জন্য, তাহলে সেই মানুষটার জীবনে কোনো কিছু না থাকলেও তার ভেতরে শান্তি থাকবে। সে সব কিছুতেই তার মানসিক শান্তি খুঁজে নেবে। এই যে আমাদের পৃথিবী এতটা উন্নত হচ্ছে, চারিদিকে কত গাড়ি বাড়ি আর বিশাল বিশাল অট্টালিকার পাহাড়, কিন্তু এত উন্নতির মাঝেও আমাদের মনে শান্তি নেই। আসলে আমরা নিজেকে সময় দিতে ভুলেই গিয়েছি। আমাদের জীবনে ব্যস্ততা থাকবেই, কিন্তু এই হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে কিছু সময় হোক শুধু নিজের জন্য, নিজেকে নিয়ে ভাবার জন্য, তাহলেই আমরা আমাদের ভেতরে থাকা সেই অদৃশ্য দেয়ালকে ভেঙে ফেলতে পারবো।